আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিও একটা লইয়া এলাম আমার গ্রিন হাউসের ভিতরে, নাগা মরসুর গাছের আর খাসা মরসুর গাছের আপডেট দিতাম, দেখাই আমার নাগা মরসুর আর খাসা মরসুর অবস্থা কি হয়েছে। আর আমি তো এপ্রিল মাসে দিলাইছিলাম খাসা মরিচ, বারে বড় বড় ফটোগুলো লইয়া, তো দেখতে পারা মাশাল্লাহ আমার খাসা মরসুর গাছের আপডেট। ডাল ফালো সারের অনেক ডাল ফালো, একটা গাছে এমনি তো একটা একটা আছিল, দেখতে পারে অনেক ডাল ফালো গাছের সারছে। তো মাশাল্লাহ অনেক ভালো আছে, মরি মরি কে যে তাও আর হইতে তো আর ওইব। আরও দেখতে পারা গাছ মাঝে খাসা মরসুর গাছও ফুলাইছে, অনেক সুন্দর ইয়া ফুলাইছে ছোট্ট খাসা মরসুর গাছও ফুল। তো দেখতে পারো আর এগুলো আমার নাগা মরিচ দেখাইছিলাম, ওই আমার ভিডিওত আছে, দেখতে পারো অনেক ডাল ভালো সারছে নাগা মরিচের গাছও। আর ও আর একটা নাগা মরিচ, তো মাশাল্লাহ অনেক হেলথিও আছে, অনেক বড় হয়েছে, অনেক ডাল ভালো সারছে। তো আমার ইনো মাঝে পাঁচটা নাগা মরিচের গাছ আছে। তো আমি আগগন দিলাইছিলাম বার করিয়া, ও আছে আরো একটা দেখতে পারা, আর ও আছে আরো একটা, আর ও আছে আরো একটা। তো দেখতে পারা আমার নাগা মরিচ খাসা মরিচের গাছের আপডেট। তো এগুলা গ্রিন হাউসের ভিতরে রাখছি, তো মাশাল্লাহ অনেক ভালো আছে এটা খাসা মরিচ, দেখতে অনেক ডাল ভালো সারের। তো আগুয়ান একটু দিলে কি ও এখান ডাল ভালো সারে সকাল, আর ও দেখতে পারো একটা গাছ অনেক বড় হয়েছে, অনেক ডাল ভালো সারছে, ও দেখতে পারো। আরো আগার মাঝে উতুৎকুনি গাছও ফুল খোলাইছে। আর আমি আমার আরো একটা ভিডিও দিমু, আমার লেম্বু গাছও খিলা পরিচর্যা করছি, আর এই বছর আমার মাশাল্লাহ অনেক লেম্বু ধরব, অনেক লেম্বু গাছের ফুল আইছে, এটা তার দেখাই দাম না। তো দেখতে পার আমার ও আরো আছে, তো আমি দুইটা তিনটা খেয়েলা করে করে দিলাইছি। আর এগুলো এসে গিয়া রেইনবো মরিচ কয়েক জাতে ধরে, তো আমি একটা ফটোর মাঝে চারটা গাছ দিছি, তো মাশাল্লাহ বড় হয়েছে, অনেক ছোটো ছোটো দিছিলাম। তো দেখতে পারা আমার মরিচ গাছ আর নাগা গাছর আপডেট। আর এখন তো আমি ওয়ানজি করিয়া দিলাইছি, তো ওয়ানজি হইয়া দিলেও ও একটা যে তাড়াতাড়ি ডাল ভালো সারে, আর যেগুলা বড় বড় হাতা থলর ওগুলা বাঙ্গা দিবা, তো বাঙ্গা দিলে কিন্তু হইব আরও ডাল ফালা সকাল সারবো, বড় হইব তাড়াতাড়ি। যদি ভালো লাগে লাইক করিয়া দিবা, শেয়ার করিয়া দিবা, কমেন্ট করে জানাইবা, সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম।